যে সমস্ত স্টুডেন্টরা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের চার নম্বরের কোশ্চেন তোমরা জানো যে এডুকেশন বিষয়ে তোমাদের কিন্তু আট নম্বরের দুটো কোশ্চেন লিখতে হয় সেটা গ্রুপ এ এবং গ্রুপ বি থেকে মানে গ্রুপ এ থেকে ষোলো নম্বর গ্রুপ বি থেকে ষোলো নম্বর এবং গ্রুপ সি আর গ্রুপ ডি থেকে কোনো আট নম্বরের প্রশ্ন দেওয়া হয় না শুধুমাত্র চার নম্বরের প্রশ্ন দেওয়া হয় অর্থাৎ গ্রুপ সি থেকে একটা চার নম্বরের কোশ্চেন তোমাদের পড়তে হবে এবং গ্রুপ ডি থেকেও কিন্তু একটা চার নম্বরের কোয়েশ্চেন পড়তে হবে অর্থাৎ গ্রুপ এ থেকে ষোলো নম্বর গ্রুপ বি থেকে ষোলো নম্বর অর্থাৎ বত্রিশ নম্বর এবং গ্রুপ সি আর গ্রুপ ডি থেকে চার চারে আট নম্বর অর্থাৎ চল্লিশ নম্বর তোমাদের ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকে তো তোমরা এটা জানো তো আজকে আমরা গ্রুপ সি থেকে চার নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করছি তো অধ্যায়ের নাম দেখতে পাচ্ছ ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণ খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় তো এখান থেকে আজকে আমরা চার নম্বরে কোশ্চেনগুলো দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট দু হাজার একুশের জন্য অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে যারা সাবস্ক্রাইব করে রাখুনই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য এবং কোশ্চেনগুলো অবশ্যই খাতায় লিখে রাখবে এবং পরবর্তী ভিডিওতেও কিন্তু আমরা বাংলা ইংলিশ এছাড়া ইতিহাস ভূগোল দর্শন এছাড়া সংস্কৃত সমস্ত বিষয়ের সাজেশান নিয়ে আলোচনা করা হবে তো প্রথমেই দেখতে পাচ্ছ দৈহিক প্রতিবন্ধী শিশুদের শ্রেণীবিভাগ করো প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি নিয়ে আলোচনা করো প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু তোমরা অবশ্যই খাতায় লিখে নিতে পারো বা তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো পরবর্তী কোশ্চেন মুখ ও বধির শিক্ষার্থীদের শিক্ষাদানের যে কোনো চারটি পদ্ধতি আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পরবর্তী কোশ্চেন শিক্ষার্থীদের আচরণগত যে কোনো চারটি সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে আলোচনা করো দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলো কী কি আংশিক দৃষ্টি সম্পন্ন শিশুদের শিক্ষণ পদ্ধতি আলোচনা করো ভারতবর্ষে দৃষ্টিহীন শিশুদের উন্নতিকল্পে গৃহীত যে কোনো দুটি ব্যবস্থা উল্লেখ করো পরবর্তী কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট সর্বশিক্ষা অভিযানের যে কোনো চারটি মূল উদ্দেশ্য লেখো অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে পড়বে এবং পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু অ্যান্সার লিখবে পরবর্তী কোশ্চেন শিক্ষা সর্বজনীকরণের সমস্যাগুলো আলোচনা করো সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর যে কোনো চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখো এবং সর্বশিক্ষা অভিযানের কর্মসূচিগুলো উল্লেখ করো এবং বয়স্ক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি লিখো তো প্রত্যেকটা কোশ্চেন দেখতে পাচ্ছো খুবই ইম্পর্টেন্ট অবশ্যই এগুলো বাড়িতে ভালো করে পড়ো পরবর্তী ভিডিওতে আমি আট নম্বরে কোশ্চেন দেবো সাজেশানে এছাড়া গ্রুপ ডি থেকে চার নম্বরে কোশ্চেন দেবো এবং এমসি কো এসি কো নিয়ে আমরা আলোচনা করবো ঠিক আছে তো আশা করছি বুঝতে পারছো এগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়ো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও আর যাতে সবাই ভিডিওটা দেখতে পারে তো আজকের জন্য ধন্যবাদ তোমাদেরকে